স্টার মুভি রিভিউ নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ নাজমুস সাকিব আমাদের আজকের এপিসোডে আমরা কথা বলব গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত রিসেন্টলি রিলিজ পাওয়া সিনেমা গুনিন নিয়ে তো চলুন আলোচনা করি গুনিন কেমন হলো মুয়ালাম রসওয়ালি গুনিন তুমি রাসেশ না গিরে হাসান আজিজুল হকের ছোট গল্প থেকে গিয়াসউদ্দিন সেলিম এই সিনেমার মানে সমস্ত পর্ষা সাজিয়েছেন বলতে গেলে এবং যখন সাহিত্য থেকে কোনো সিনেমা আসলে নির্মিত হয় আমাদের দেশে আমি অ্যাজ এন অডিয়েন্স দর্শক হিসাবে আমার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় সেই আগ্রহ নিয়ে বলতে গেলে আমি আসলে সিনেমা হলে সিনেমাটি দেখতে গিয়েছিলাম এবং আমার যা যা মনে হচ্ছে সেটা আমি বলতে চাই গুন সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এখানে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় বা তাদের পারফরমেন্স অনেক স্টারার সিনেমা এটি আজাদ আবুল কালাম থেকে শুরু করে ইরেশ জাকের মুস্তফা মনোয়ার শরিফুর রাজ পরিমণি দিলর জামান নায়েল আজাদ নুপুর জুনু চৌধুরী সহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন লাস্ট কবে বাংলাদেশে কোনো সিনেমায় এতগুলো স্টার কাজ দেখা গিয়েছে সেটা আসলে আমার কাছে মনে হয় আমি ভুলে গেছি এবং এই জায়গায় মনে হয় তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে ঠিকঠাক মতো কাজ করতে গিয়াস সেলিম সিনেমায় আরেকটা ব্যাপার দেখা যায় ক্যামেরার কাজটা যেটা দেখলে মন জুড়িয়ে যায় খুব ভালো লাগে গ্রাম বাংলার যে প্রকৃতি সেটা কোনো সুন্দর করে দেখানো যায় দেখানো হয় আর কি বলতে গেলে এবং এই ক্ষেত্রে অবশ্যই মূল ভূমিকা রাখেন খসুভাই এবং খসু ভাইয়ের সাথে তার জুড়িটা আসলে অনেক মিলে আমি মনে করি এবং আমার কাছে মনে হয় একজন পরিচালকের সাথে একজন সিনেমাটোগ্রাফারের যদি ধ্যান ধারণা মিলে যায় সেক্ষেত্রে দুজনেই বুঝতে পারেন যে ক্যামেরার চোখটা কিভাবে পরিচালকের চোখ হতে পারে এবং সেই ব্যাপারটা গুণিন আমি দেখতে পেরেছি দুটো চমৎকার গান আছে বাবা আমি তোমায় ভালোবাসি গো এবং আমি ঘুমটা তুলে বদন তুলে দেখেছিলাম চায়াগো এই দুটো গানে আমার কাছে বেশ ভালো লেগেছে তো গুণিনের শক্তিশালী দিক আমি যদি বলতে চাই সেক্ষেত্রে এই দিকগুলো প্রাধান্য পাবে টাকা তো নিলই না উল্টো কয় আমার কাছে মনে হচ্ছে যে ছোট গল্প থেকে এই সিনেমাটি নির্মিত হয়েছে সেই ক্ষেত্রে দুই ঘন্টার এই সিনেমা আসলে আমার কাছে মনে হয় এই গল্পের সাথে যায় না এক্ষেত্রে এটা যদি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা উর্ধ হলে এক ঘন্টার একটি কন্টেন্ট হতো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সিনেমাটি আরো উপভোগ্য হতো সিনেমাটি দেখানোর মতো কিন্তু অনেক জায়গা ছিল অনেক কিছু ব্যবহার করা যেত তার আগে দর্শককে বলতে চাই গুণীন শব্দের অর্থ হচ্ছে ওঝা এবং এই সিনেমাতে নাম ভূমিকা অর্থাৎ গুনীন ভূমিকা অভিনয় করেছেন আজারব্দুল কালাম এবং তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে প্রথম দশ মিনিট আমি আসলে বুঝতেই পারছিলাম না যে তিনি আজাদ আবুল কালাম তার প্রস্তুতির মেকআপটা আসলে খুব ভালো হয়েছিল কিন্তু অভিনেতা যারা অভিনয় করেছেন তারা প্রত্যেককে ঠিকঠাক মতো করলেও স্ক্রিন প্লেতে তাদেরকে দেখানোর মতো সুযোগ খুব একটা দেওয়া হয়নি যদি আপনাকে ঠিকমতো লাইন দেওয়া না হয় বা আপনার ক্যারেক্টার আর্কটা যদি সেভাবে ঠিকমতো মতো লেখা না হয় আপনি যত ভালো অভিনেতাই হোক আমার কাছে মনে হয় আপনি খুব বেশি পারফরমেন্সটা ভালো ডেলিভারি করতে পারবেন না গুণের ক্ষেত্রে আমার এই সমস্যাটা মনে হয়েছে এছাড়া সিনেমা হলে একটি সিনেমা দেখার জন্য যে হুকটা প্রয়োজন গল্পের ক্ষেত্রে বা গল্পের গভীরতার ক্ষেত্রে সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় একটু অভাব পরিলক্ষিত হয়েছে আমার কাছে মনে হয় যেটা মানুষকে টেনে ধরে রাখবে ভাই ভাই সংঘর্ষ যে ক্ষেত্রে আমরা রমিজ এবং আলীর মধ্যে যে সংঘর্ষটা দেখতে পারি রাবিয়াকে নিয়ে কারণ আলী রাবেয়াকে পছন্দ করে কিন্তু রাবা আবার রমিজকে পছন্দ করে অর্থাৎ আমি বলছি যে পরিমণি রাজকে পছন্দ করে কিন্তু পরিমণিকে পছন্দ করে হচ্ছে আমাদের মুসলম মানোয়ার তো এই যে একটা ক্ল্যাশ এই ব্যাপারটাকে আরেকটু ভালো করে দেখানো যেত আরেকটু যদি লেখন এটা ভালো হতো সেই জায়গাটা মিসিং তবে গ্রামের কুসংস্কার বা ধর্মীয় কুসংস্কার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই সিনেমাটা মোটামুটি ঠিকঠাক দেখতে পেরেছি তবে আরও অনেক সুযোগ ছিল যেটা ছোটো গল্প থেকে নির্মাণের ফলে হয়তো কোনোভাবে লেখনী দুর্বলতার কারণে স্পষ্ট হয়েছে এবং সেভাবে দেখতে পারিনি সবচেয়ে কষ্ট পেয়েছি দর্শক হিসেবে যখন দেখি নায়ল আজাদ মতো একজন অভিনেত্রীকে ঠিকঠাক মতো ব্যবহারই করা হলো না পুরো সিনেমাতে বলতে গেলে তার ডায়লগ পাঁচ থেকে ছয়টার মতো অথচ তিনি একসময় এই দেশে ঘুর্ডি মতো সিনেমা অভিনয় করেছেন তিনি সেই বিরুল অভিনেত্রীদের একজন যিনি হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন তাকে যদি ঠিকমতো কাজে লাগানো না যায় সেক্ষেত্রে দর্শক হিসেবে স্বাভাবিক এবার গণির সম্পর্কে একটু অন্য তথ্য দিতে চাই গনিরের অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল্লাজ এবং পরিমণি যখন শুটিং চলছিল তখনই তারা একজন একজনের প্রেমে পড়েন এবং সেটা শুধুমাত্র রিল লাইফে না রিয়েল লাইফেও এবং আমরা জানি যে তাদের বিয়ে হয়েছে এবং পরিমণি ইতিমধ্যেই তিনি সন্তান সম্ভবা সে সমস্ত কিছু আমরা জানি তো এই ব্যাপারটা যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে দুজন মানুষের মধ্যে যে পরিণয়টা সেটা একটা সিনেমা শ্যুটিংয়ের মাঝখানে হয় রিয়েল লাইফে তো তাদের বিয়ে হয়ে গিয়েছে তবে রিয়েল লাইফে তাদের বিয়ে হয় কিনা সেটা আমি এখন আপনার জন্য স্পয়ার করছি না আমি আশা করছি সেটা আপনি হলে গিয়েই দেখবেন তবে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সিনেমা যেমনই হোক না কেন দুটো মানুষ নতুনভাবে দুজনকে আবিষ্কার করেছে এবং দুটো মানুষ একত্র হয়েছে এবং তাদের দুজনের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আরেকটি ব্যাপার বলতে চাই নাইলাজুমপুরের কথা তিনি বাংলাদেশের অন্যতম বেরুল অভিনেত্রীর একজন যিনি হলিউডের সিনেমায় কাজ করেছেন এবং হলিউডের যে সিনেমায় তিনি কাজ করছেন সেই নাম হচ্ছে ক্রসিং ওভার তবে তার কাছ থেকে আরেকটু বেশি কাজ আমরা যদি পেতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো তিনি প্রাচ্যনাট্যেও কিন্তু অভিনয় ওয়ার্কশপ করেন এবং তিনি বেশ কিছু চমৎকার সিনেমায় কাজ করেছেন তো নায়রাজমপুরের কথা আলাদা করে বলতে চাই এই ধরনের শিল্পী আমাদের দেশে থাকা এবং তাদের কাজ দেখতে পারা কিন্তু অ্যাজ এন অডিয়েন্স আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে প্রস্তিকের প্রস্তুতিকের কাজটা খুব ভালো হয়েছে আলাজাবুল কারামের এবং আমার কাছে মনে হয় ভবিষ্যতে আমরা যখন এই ধরনের ক্যারেক্টার পরিচয় করবো প্রস্তুতিকের এই ব্যাপারটা আমাদের আরও জোর দেওয়া উচিত এবং আশা করবো যে ভবিষ্যতে এই জায়গাগুলো আরও অনেক এগিয়ে যাবে সো এই ছিল সম্পর্কে একটু অন্যরকম তথ্য গল্পে অনেক দারুণ জায়গা আছে যেগুলো নিয়ে যদি আরেকটু ডিটেলিং ভাবে কাজ হতো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা অনেক চমৎকার হতো দর্শক হিসেবে আরো বেশি এনজয় করতাম ব্যাপারটা পীর মাজারদের ব্যবসা গ্রামের কুসংস্কার বা যেই মাজার ব্যবসা এই ব্যাপার সাপার গুলো জাস্ট এক ঝলকের মতো একটু দেখানো হয়েছে তবে এটা যদি আরেকটু ডিটেইলড ওয়ার্কটা দেখতাম আমার কাছে মনে হয় যে গুণিন অন্য লেভেলে চলে যেত নির্মাণ বেশ ভালো সেটা তো আগেই বলেছি টেকনিক্যালি কিন্তু আমার কথা হচ্ছে যে যেই গল্পটা শুধুমাত্র দেখতে ভালো লাগে কিন্তু মনে দাগ কাটে না সেটা কিন্তু খুব বেশি খুব মনে থাকে না এবং যখন পরিচালকের আসনে গিয়াসুদ্দিন সেলিমের সিলিমের মতো মানুষ বসে তখন প্রত্যাশার পারোটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় গণিত শুধুমাত্র একবার দেখলে ভাল লাগবে কিন্তু যখন গিয়াসুদ্দিন সেলিম সিলিম ভাইয়ের কথা ভেবে সিনেমা হলে যায় তখন কিন্তু অনেক বেশি আশা নিয়ে যায় এবং এই ক্ষেত্রে গনিন আসলে হতাশ করেছে আমার কাছে মনে হয় যে গুনিনকে যদি আরো একটু সময় দিয়ে কাজটা করা হতো বা আরো একটু ডিটেলভাবে কাজটা করা হতো তাহলে মনপুরা বা স্বপ্নচাল যেই লেভেল গেছে সেই লেভেলে না হলেও গুনিন একটা নতুন কিছু একটা তৈরি করতে পারতো নতুন একটা ধারা তৈরি করতে পারতো কিন্তু সেই জায়গাটা থেকে একটু হলেও হতাশ হয়েছি গুনিন ভালো লাগে তবে মনে দাগ কাটে না কথা তো এই ছিল নিয়ে আমার আলোচনা পর্যালোচনা আপনি চাইলে আপনার আলোচনা আপনার অভিব্যক্তি আপনার মতামত জানাতে পারেন আমাকে জানতে হলে আপনার আসতে হবে ডেলিস্টারের ফেসবুক পেজে এবং ডেলিস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেখানে এসে আপনি আপনার মূল্যবান মতামত জানতে পারেন অবশ্যই জানতে পারেন আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমার বা কোন সিরিজের রিভিউ আমার কাছ থেকে প্রত্যাশা করেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নাজমুল সাকিবের পক্ষ থেকে বেদায়